गुड मॉर्निंग क्लास। आज के क्लास पढ़े इंग्रेजी जो बटरफ्लाई बोई की आसे ता जत अब्दि रिविशन लेसन शेष करेছিলাম एक्टिविटी 11 बी তারপর থেকে আজকে আমরা শুরু করব। তোমরা সব মিলিয়ে নেবে, আগে উত্তরগুলো বাড়িতে পড়বে, পড়ার পর আমার সাথে মিলিয়ে নেবে। আমি কেবল তোমাদের এই ফোনে তুলে দেবো উত্তরগুলো কিভাবে করতে হবে, কিভাবে উত্তরগুলো তৈরি করতে হবে সেটা তোমাদের বুঝিয়ে দেবো। তারপর তোমরা নিজেরাও চেষ্টা করবে বা নিজেরা যেটা করেছো সেটার সাথে মিলিয়ে নিতে পারো। তারপরেও যদি কোনো সমস্যা থাকে হোয়াটসঅ্যাপে বা স্কুলে এসে যোগাযোগ করতে পারো। দেখো পেজ নাম্বার 7 অ্যাক্টিভিটি 12 এ এখান থেকে আজকে আমরা শুরু করব। এই ছবিটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। দেখো এই ছবিটাতে দেখো কিছু কিছু ছবি দেওয়া আছে, কিছু কিছু ছবি দেওয়া আছে। ডাউনওয়ার্ড বলে একটা সাইকেলের ছবি দেওয়া আছে, বইতে দেখো তোমরা সকলে একটা সাইকেলের ছবি আছে, একটা ট্রামের ছবি আছে, একটা নৌকার ছবি আছে। আবার অ্যাক্রস বলে পাশাপাশি বলে দেখো একটা ট্রেনের ছবি দিয়েছে আর একটা গাড়ির ছবি দিয়েছে। তো তোমরা নিশ্চয়ই খবরের কাগজ দেখো বা কোথাও না কোথাও দেখেছো, দেখবে শব্দ ছক বলে একটা থাকে, তোমরা ক্লাস থেকেও নিশ্চয়ই দেখে এসছো সেটা। এবার সেখানে কি হয়, সেখানে পাশাপাশি আর ওপর নিচে গুলোকে সাজাতে। দেখো ডাউনওয়ার্ড মানে হচ্ছে কি ওপর নিচে, আমাকে যে ছবিটা দিয়েছে এক নম্বর ছবিটা সেটাকে আমরা ওপর নিচে করতে হবে। যেমন দেখো এই যে সাইকেলের ছবিটা এখানে দেওয়া আছে, তাহলে এক নম্বর ডাউনওয়ার্ড সাইকেল, তাহলে সি ওয়াই সি এল ই মানে শুরু হলো এক থেকে ওপর নিচে, এইভাবে আমাদের করতে হবে। তো এইরকম ভাবে তোমরা বাকি দুটোও করবে। যেমন বাকি দুটোটা আছে ট্রাম, তারপরটা কি আছে নৌকো। নৌকোর ইংরেজিটা কি হয়, নৌকোর ইংরেজিটা হবে বোট, পি ও এট বোট। আবার দেখো অ্যাক্রস, অ্যাক্রসে দুটো আছে, আমি তোমাদের একটাই বলে দিলাম, আরেকটা নিজেরা চেষ্টা করবে। দেখো অ্যাক্রস মানে হচ্ছে পাশাপাশি। তো দেখো চার নম্বর দেখতে পাচ্ছ আশা করি, চার নম্বরে কি রয়েছে পাশাপাশিতে ট্রেন, তো চার খোঁজো, এই হচ্ছে চার পাশাপাশি মানে এইরকম। দেখো ট্রেন, টি আর এ আই এন ট্রেন, তাহলে ট্রেন মানে ট্রেন গাড়ি, তাহলে হয়ে গেল। এইভাবে তোমরা এইটাকে করবে, নিজেরা চেষ্টা করো, একান্ত না পারলে আমাদের বলবে। পরের পাতায় চলে এসো, পরের পাতায় দেখো অ্যাক্টিভিটি 12 বি। অ্যাক্টিভিটি 12 বি বলেছে যে রাইট ফোর সেন্টেন্সেস অ্যাবাউট এ ট্রেন অর এ ট্রাম, মানে ট্রাম অথবা ট্রেন নিয়ে চারটে বাক্য লিখতে বলছে। ইউ ক্যান ইউজ দি হিন্টস ফ্রম দি হেল্প বক্স, যে তুমি হেল্প বক্স থেকে কিছু কিছু হিন্টস দেওয়া আছে, কিছু কিছু সংকেত দেওয়া আছে, সেগুলোকে তোমরা ব্যবহার করো। যেমন হেল্প বক্সে কি কি বলা আছে সেগুলোকে আমরা পড়ে নিই। বলছি হেল্প বক্স বলছে রানস অন হুইলস মানে চাকা দিয়ে চলে, চাকার সাহায্যে চলে। নিডস ইলেকট্রিসিটি, দেখ বিদ্যুতের প্রয়োজন হয়, নিড মানে প্রয়োজন। হ্যাজ কম্পার্টমেন্টস, কম্পার্টমেন্ট মানে কি ট্রেনের কামরা যেরকম থাকে, ট্রেন ট্রামে যেরকম কামরা থাকে, একটা কামরা একটা কোচ বা আমরা বলি বগি অনেক সময়, তো সেগুলোকে ভালো ইংরেজিতে বলে কম্পার্টমেন্ট, মানে কম্পার্টমেন্টস আছে, কামরা আছে। আর মুভস অন ট্র্যাক, ট্র্যাক মানে হচ্ছে কি লাইন, রেল ট্রাম এগুলো তো আমরা নিশ্চয়ই খেয়াল করছি, একটা লাইনের উপর দিয়ে দুটো লাইন একদম সমান দুটো লাইনের উপর দিয়ে চলে, চাকা দুটো তার উপরেই থাকে, তাহলে সেগুলোকে বলে হচ্ছে কি ট্র্যাক বা রেল। তো সেখান থেকে রেলগাড়ি নামটা এসেছে। যাই হোক, তার মুভস অন ট্র্যাক মানে ট্র্যাকের উপর দিয়ে চলে, একটা নির্দিষ্ট লাইন আছে। তাহলে কিরকম ভাবে করবে আমি দু একটা বলে দিই, চারটে বাক্য তৈরি করতে হবে, আমি তোমাদের দুটো বলে দিই, বাকি তোমরা সেই কাছাকাছি একই রকম ভাবে বাক্য দুটো তৈরি করতে বলো। যেমন ধরো আমি ট্রেনটা বললাম, এ ট্রেন রানস অন হুইলস মানে একটা ট্রেন বা ট্রেন চাকার সাহায্যে চলে, রানস অন হুইলস চাকার উপর দিয়ে চলে। তারপরে বলতে পারো তোমরা যে ইট নিডস ইলেকট্রিসিটি বা এটি বিদ্যুতের প্রয়োজন হয়, মানে এটা চলতে গেলে বিদ্যুতের প্রয়োজন নিশ্চয়ই। আর তোমরা দেখতে শুনেছি ট্রাম ট্রেন যাই চলো ওপরে দেখবে এরকম একটা এই প্যাটার্ন থাকে, এইরকম নিশ্চয়ই তোমরা খেয়াল করবে, যদি সে গাড়িটা থাকে তার উপর দিয়ে যে লাইন যায় রেলের লাইন তার উপর নিশ্চয়ই তোমাকে এরকম ভাবে একটা প্যাটার্ন মতো জিনিস থাকে, এইটা হচ্ছে কি এখানে কারেন্টটা দেয় বিদ্যুৎটা আসে, তাহলে এই বিদ্যুতের সাহায্যে চলে ট্রামের মধ্যে। যদি তোমরা কলকাতা রাস্তায় ট্রাম দেখে থাকো, যদি কলকাতায় যাও ট্রাম দেখো, দেখবে ট্রামও এরকম ভাবেই বিদ্যুতের সাহায্যে চলে। তাহলে বোঝা গেল কিভাবে করতে হবে, আশা করি ভাবে তোমরা করতে পারবে, করে দেখাতে পারো। চলে আসো পরের কাজে, অ্যাক্টিভিটি 13। অ্যাক্টিভিটি 13 কি বলেছে, বলেছে দি টাইগার বিলো ইজ হোল্ডিং এ লিস্ট অফ বার্ডস। দেখো ভালো করে খেয়াল করে দেখো, একটা বাঘের ছবি দিয়েছে, সেই বাঘের হাতে
একটা লিস্ট আছে সেই লিস্টে কি কি রয়েছে কিছু ভার্ব আছে ভার্ব মানে কি ক্রিয়াপদ যে শব্দগুলো কাজ করা হচ্ছে কি কি ভার্ব আছে আমরা দেখব কি বলেছে যে কমপ্লিট দ্য লিস্ট দ্য বিয়ার ইজ হোল্ডিং উইথ দ্য পাস্ট ফর্মস অফ দ্য গিভেন ভার্বস মানে যে ভার্বগুলো বাচ্চা ধরে আছে দেখো ভাল্লুকের হাতে একটা লিস্টই আছে পাশে একটা ভাল্লুক আছে ভাল্লুকের নিয়ে যেটাকে বলা হয় বিয়ার সেই ভাল্লুকের হাতে একটা লিস্টই আছে সেই লিস্টে কিছু একটা লিখে দেওয়া আছে বাকিগুলো ফাঁকা কি করেছে বাঘের হাতে যে ক্রিয়াপদের যে লিস্টটা আছে সেই ক্রিয়াপদ গুলোকে তাদের অতীতকালের ফর্মে নিয়ে আসতে হবে মানে ইংরেজিতে প্রেজেন্ট পাস্ট দু ধরনের ফর্ম আরো অনেক রকমের ফর্ম হয় কিন্তু আপাতত তোমরা জানো যে দু ধরনের ফর্ম একটা প্রেজেন্ট টেন্স একটা পাস্ট টেন্স বা সেটাকে পাস্টে নিয়ে আসতে হবে কিভাবে নিয়ে আসতে হবে আমরা যে ভার্বটা আছে সেই ভার্বের শেষে ডি অথবা ইডি এই যোগ করে করবো যেমন ধরো একটা উদাহরণ দেখাই বোর্ডটা তোমরা দেখো দেখো বাঘের হাতে একটা রয়েছে লিস্টে তাতে রয়েছে এক এ সি টি এক ভাল্লুকের লিস্টটাকে দেখো সেখানে লেখা আছে একটে একটে এই এক কথা দু ধরনের অর্থ হয় এক মানে হচ্ছে গিয়ে একটা বলতে পারে অভিনয় যেমন আমরা বলি যে অ্যাক্টর অ্যাক্ট্রেস এগুলো বলি অভিনেতা অভিনেত্রী যেগুলো বলি তাহলে এক মানে অভিনয় আবার এক মানে কোনো কাজ করাও বোঝায় কোনো কাজ করা বা সে যাই হোক এক তাকে যখন আমি প্রেজেন্ট থেকে মানে বর্তমান কাল থেকে আমি যখন অতীতকালে নিয়ে আসছি দেখো আমার এত অব্দি ঠিক আছে এক লাস্টে ইডি যুক্ত হচ্ছে লাস্টে আমার ইডি যুক্ত হচ্ছে বোঝা গেল এবার দেখো তোমাদের আরেকটা জিনিস দেখাই জানি যেমন ধরো বিলিভ বিলিভ দেখো পরেরটাই আছে বি ই এল আই ই ভি বিলিভ বিলিভ মানে কি বিলিভ মানে বিশ্বাস কর বিলিভ মানে বিশ্বাস কর এবারে এটাকে যখন আমি পাস্টে নিয়ে আসছি কেন কি হচ্ছে মানে বিশ্বাস করেছিল বিশ্বাস করেছিল দেখো কি হয় এত অব্দি একই রকম থাকে এখানেও যা বিলিভ করা রয়েছে দেখো এখানেও একই বানানো এবার লাস্টে একটা বি বসবে কেন মানে এই তার মধ্যে ইটা রয়েছে এর জন্য আর নতুন করে ই বসবে না যার আগে থাকতে ই আছে তার জন্য আর ই বসবে না যার নেই তার জন্য ইডি বসবে যার আছে তার জন্য কেবল ডি বসবে তোমরা বুঝতে পারছো যে কি পার্থক্য তৈরি হচ্ছে এটা মানে এক মানে যদি বলি অভিনয় করা তাহলে এটা হচ্ছে অভিনয় করেছিল বিলিভ মানে বিশ্বাস করা তাহলে বিশ্বাস করেছিল ঠিক একই রকম ভাবে বাকি শব্দগুলোর মানে আমরা বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি শুনে নাও কুক কুক মানে রান্না করা লিফট লিফট মানে হচ্ছে কোনো কিছুকে তোলা ওয়াচ ওয়াচ মানে কি ওয়াচ মানে হচ্ছে গিয়ে লক্ষ্য কর লক্ষ্য কর গ্রান্ট গ্রান্ট মানে হচ্ছে গিয়ে এখানে কোনো কিছু প্রদান করা আর রাশ রাশ মানে হচ্ছে তাড়াহুড়ো করা তাড়াহুড়ো করা তাহলে এবার সেগুলো নিশ্চয়ই তোমরা করতে পারবে নিয়ম একই যদি আমার এখানে শেষ এই ক্রিয়াপদটা শেষ যদি আমার ই বাদ দিয়ে অন্য কোনো লেখা দিয়ে হয় তাহলে ই বসবে আর যদি ই দিয়ে শেষ হয় তাহলে কেবল ডি বসবে এই নিয়মটা মনে রেখে তোমরা করতে পারো এবার এই ক্ষেত্রে তোমাদের বলে দেখি যেসব ভার যেসব ভার বা যেসব ক্রিয়াপদ ইংরেজিতে যেসব ক্রিয়াপদ এই সোজা নিয়মটা মেনে চলে সেগুলোকে আমরা বলি রেগুলার ভার রেগুলার ভার রেগুলার বলছি কারণ বাট এরা একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে এবার তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জানতেই পারে যে কিছু এমন কি তাহলে ভার্ব আছে যারা নিয়ম মেনে চলে না হ্যাঁ এমনও ভার্ব আছে যেন তোমরা হয়তো উঁচু ক্লাসে শিখবে বা যদি এই পাঠ্যক্রমের প্রসঙ্গে আসে তোমাদের তখন সেটা বলবো কিছু ভার্ব আছে তারা নিয়ম মেনে চলে না এই সোজা নিয়ম মেনে চলে না তাদেরকে আমরা বলি ইরেগুলার ভার্ব সেটা আমরা পরবর্তীকালে শিখব যখন সে প্রসঙ্গ আসবে তখন সেটা নিয়ে আলোচনা আপাতত তোমরা জেনে রাখো এই ধরনের ভার্বগুলোকে বলে রেগুলার যারা এই নিয়মটা মেনে চলে চলে এসে পরেরটা পরের অ্যাক্টিভিটিটা পরের অ্যাক্টিভিটি কি অ্যাক্টিভিটি 40 প্রশ্নটা পড়ো আগে ভালো করে চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ড অপোজিট মানে কি বিপরীত শব্দ তোমরা বাংলাতে নিশ্চয়ই বিপরীত শব্দ পড়ে এসেছো বিপরীত শব্দ নিশ্চয়ই করেছো যেমন তোমরা পড়েছো ঘুমানোর ঘুমানোর বিপরীত কি জাগা জেগে থাকা এরকম চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট মানে সঠিক সঠিক বিপরীত শব্দটিকে আমাদের বেছে নিতে হবে কোথা থেকে বাসবো না ফ্রম দি হেল্প বক্স নিচে দেখো একটা হেল্প বক্স আছে সবুজ রঙ সেই হেল্প বক্স থেকে সঠিক বিপরীত শব্দটি আমাদের বেছে নিতে হবে অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং বেছে নিয়ে এই ফাঁকা জায়গাগুলো যেগুলো ট্যাগ দিয়ে রেখে দিয়েছে সেগুলোকে আমাদের ফিল আপ করতে হবে ভর্তি করতে হবে দেখো একটা বলে দিয়েছে হ্যাপি হ্যাপি কথার অর্থ কি আনন্দ আবার হ্যাপি বিপরীত কি আনন্দ বিপরীত কি হবে দুঃখ আনন্দ থাকলে দুঃখ থাকবে
তাহলে কি তাহলে হবে স্যাড তাহলে স্যাড মানে দুঃখ হ্যাপি হ্যাপি বিপরীত শব্দ স্যাড ঠিক একই রকম ভাবে ধরো স্লো স্লো মানে কি ধীর গতি আমরা বলি এটা কাজ খুব স্লোলি হচ্ছে খুব আস্তে আস্তে হচ্ছে ধীরে হচ্ছে তাহলে যদি স্লো এর বিপরীতে যায় তাহলে কাজ তাড়াতাড়ি হবে তাহলে হবে কি ফাস্ট নিশ্চয়ই থাকবে দেখো তারপর হেড বক্স রয়েছে এফ এ এস টি ফাস্ট ফাস্ট মানে দ্রুত তাড়াতাড়ি বুঝা গেছে আচ্ছা এরপরে দেখো টল টল মানে কি লম্বা তো লম্বা যদি কেউ থাকে তাহলে বেঁটেও নিশ্চয়ই থাকবে তাহলে লম্বা যদি হয় এটা তাহলে বেঁটে কোনটা হবে বেঁটে হবে শর্ট এস এইচ ওয়ার্ডটি দেখো আমাদের এখানে রয়েছে এরপরে তিনটে কিন্তু আমি আর বলবো এরপরে তিনটে তোমাদের করতে হবে হ্যাঁ আমি শব্দের মানে গুলো করে দিচ্ছি দেখো হেভি হেভি মানে ভারী ভারী বিপরীত শব্দ তোমরা ভাববে কি হবে লিটল লিটল মানে ছোট তা ছোট বিপরীত শব্দ ভাববে তারপর ইংরেজিতে সেটা দেখবে ইয়ং ইয়ং মানে হচ্ছে গিয়ে বয়স লিটল এটা হচ্ছে ইয়ং মানে হচ্ছে বয়স তাহলে বয়স বড় তাকে আমরা কি বলবো কিন্তু তোমরা ভাববে আর এখান থেকে আমরা কি কি পড়ে রইল আমাদের পড়ে রইল হচ্ছে কি লার্জ লার্জ মানে হচ্ছে গিয়ে বড় আর পড়ে রইল কি ওল্ড ওল্ড মানে হচ্ছে বয়সে বড় আর লাইট এখানে লাইট মানে কিন্তু আলো নয় এল আই জেস্ট লাইট মানে এখানে আলো বলেনি কিন্তু এখানে লাইট মানে কিন্তু হালকা হালকার কথা এখানে বলা হয়েছে তাহলে বোঝা গেল তোমাদের তোমাদের অ্যাক্টিভিটি এখানেই শেষ হচ্ছে ক্লাস পরে রিভিশন লেসন আজ এখানেই শেষ হলো পরের দিন আমরা লেসন ওয়ানটা শুরু করব আজ এখানেই শেষ বাই